আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে সুরকির একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার আম্মুর হাতের রেসিপি। তো আম্মু বাসায় এসেছিল আর সে এই রান্নাটা করেছে। তো আম্মু কীভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার শুটকি খুবই পছন্দ, তো শুটকির রেসিপিগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমি শুটকি রান্না করছি হচ্ছে ঘন্না, যে শুটকিটা আছে সেটা ঘন্না শুটকি। তো এই শুটকিটার ফ্লেভারটা খুবই মজার আর খেতেও মানে অন্যান্য শুটকি থেকে একটু ভিন্ন। তো এই শুটকিটাকে ভালো করে কেটে ধুয়ে তারপর হচ্ছে এটাকে একটু তেলের মধ্যে আগে ভেজে সুন্দর করে লাল করে নেওয়া হচ্ছে, যাতে এটার গন্ধটা যাতে উঠে আসে। তারপর শুটকি ভেজে নেওয়ার পর এখানে আমরা নিয়ে নিয়েছি আরেকটা হাঁড়ির মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসাথে। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে একটু ভালো করে আমরা ভেজে নিব একটু বাদামি বাদামি করে। পেঁয়াজটা সুন্দর করে একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। তো শুটকি রান্নার মধ্যে কখনো আদা ব্যবহার করতে হয় না। তো এখানে হচ্ছে আমরা রসুন পেস্ট দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। রসুন পেস্ট দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অন্যান্য যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখানে মরিচের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিচ্ছি, কারণ হচ্ছে শুটকির তরকারি বা শুটকির ভর্তা, শুটকি ভুনা এগুলো একটু ঝাল হলেই মজা লাগে সেজন্য। এবার এই সব কিছু মশলাগুলোকে দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর যে শুটকিটাকে আমরা ভেজে রেখেছিলাম আরেকটা হাঁড়ির মধ্যে, সেই শুটকিটা আমরা এই মশলার সাথে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। শুটকিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে যে সবজিগুলো দিব সেই সবজিগুলো অ্যাড করে দিব। তো সবজির মধ্যে আজকে নিয়েছি হচ্ছে বেগুন, তারপর হচ্ছে ধুন্দুল, তারপর আলু আর হচ্ছে কাঁঠাল বিচি। এই চারটা সবজি দিয়ে আজকের এই শুটকিটা রান্না করছি। তো বেগুন আর ধুন্দুল এই দুইটা সবজি হচ্ছে আমাদের নিজের গাছের মানে আমাদের নিজস্ব চাষ করা। তো এত মজা আসলে নিজের হাতের জিনিসগুলা, এগুলা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। কিন্তু বাজারেরগুলো দেখা হয় যে একটু সময় নিয়েই মানে সিদ্ধ হয়, কিন্তু নিজের এগুলা যেগুলো আমরা নিজস্বভাবে লাগিয়ে তারপর খাই, ওই 2-3টা 5টা হয়, ওগুলা দিয়ে রান্না করলে যে তরকারিটা কি পরিমাণ মজা হয় এটা আসলে বলার ভাষা নাই। তো এই সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা, ঢেকে কষে নিব। এই সবজি থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে আগে এই পুরোটা রান্নাকে আমরা কষাবো, পরবর্তীতে আমরা পানি অ্যাড করব যাতে সব সবজি যাতে সেদ্ধ হয়ে যায়। এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি, যেন বাকি যে সবজিটা আছে সেদ্ধ হওয়ার মতো সেগুলো যাতে একদম 100% রান্না হয়ে যায়। এবার ঢেকে আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব আর একদম ভাজা ভাজা করে নিব, তাহলে কিন্তু আমাদের এই শুটকিটা একদম রেডি। এখানে আপনারা চাইলে শেষের দিকে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড করতে চাইলে এখানে ধনিয়া পাতা বা অনেকে আছেন যে টমেটোও অ্যাড করেন দেখি শুটকির মধ্যে, কিন্তু আমার কাছে পার্সোনালি এই শুটকি রান্নাটা এভাবেই খেতে খুব ভালো লাগে। এটা যদি ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে এটা খেতে খুব মজা লাগে, এটাতে আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না, এটা এভাবেই গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এই টাইপের শুটকি রান্না বা শুটকি ভুনা আমার খুবই পছন্দ, আর শুটকির ভর্তা হলে তো কোনো কথাই নাই, একটু ঝাল হতে হবে। তো এভাবে রান্না করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর যারা এভাবে রান্না করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনাদের কাছে ভালো লাগলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।